চোর যত শক্তিশালী পাহারা দেখায় সেই পাহারাদার বের করে কিন্তু চোর তার চুরি যে বিষয়টা সেটা কিন্তু জানে না, চুরি করে না। এখানে সালাউদ্দিন টুকু এসেছিলেন, আমরা এতক্ষণে টের পেয়েছি আমাদের নেতৃবৃন্দকে হাতে দেওয়ার আগেই তারা প্রস্তুতি নিয়েছে এবং অনলি 5-7 মিনিটের মধ্যেই যখন তারা বুঝতে পেরেছে চোরের মতো পালিয়ে গেছে। কাজে এখানে আমাদের আওয়ামী লীগের বা কোন লীগের কোন ব্যর্থতা নেই, এখানে ব্যর্থতা হতো তখনই আমরা যখন পরিবার সমাবেশ করতেছি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতেছি, এরকম যদি কোনো সমাবেশ করত তাহলে তাদের প্রতিহত করতাম, কিন্তু চোর এসেই চলে গেল। এটাতে আমরা ফেসবুকে দেখেছি চমুক ব্যাটে এসেছে, এখন একটা চোর একটা গাড়ি চলে আসলো, কার গাড়ি এটা বলার দেখা গেল। যখন আমরা আমাদের লোকজন যখন টের পেয়েছে যখন প্রস্তুতি নিয়েছে তার আগে চলে গেছে, কাজে এখানে কোনো মানে শঙ্কার কিছু নেই, আতঙ্কের কিছু নেই, আমরা ব্যর্থতার কিছু নেই, আমরা প্রতিহত করবো, কথা দিলাম। তবে আগামী দিনে এই প্রোডাক্ট তারা আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওই সরম বিন্দু ছোট ভাই সুলতান ছাড়াও তিন টুকু সহ এই কান্না ইউনিয়নের কুলাঙ্গার লাগু মিয়া লাগু আর কোন অভিজ্ঞতার করো না আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের কর্মী সেই মানিক ফকিরকে হত্যা করা হয়েছে। আজকে শুধু তাই নয়, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগে ভোট দেওয়ার কারণে বিভিন্ন অত্যাচার করছে। আপনাদের কাছে বলতে চাই এই সুলতান সালাউদ্দিন টুকু অশেষ কৃপায় আমাদের বাংলা মায়ের রজরে তোলালি দেশত জাতির শেখ হাসিনা তিনি প্রাণে বেঁচে যান। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আওয়ামী লীগ করেন তারা আজকে সব প্রতীয়মান হইতে যে লাভু মিয়া লাভু আওয়ামী লীগ করে না কোন দল করে সবার তো জানেন এখন, তাহলে আপনারা আর সেই লোকে যে সর্বদলীয় ভাবে যে আমি কোনো দল করি না আমার কোনো দল নাই রাজনীতিকে এবং দাইন্দে ইউনিয়নে অরাজনীতি করার কারণে তারা দাইন্দে ইউনিয়নে বিলিক মিছিল করার চেষ্টা করেছে, সামনে দাঁড়িয়ে তারা সাতজন দাইন্দে ইউনিয়নে ঢুকতে না পারে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, আমাদের সেদিকে প্রতিবাদ করতে হবে। বিগত দিনের চেয়ারম্যান যেভাবে আমাদেরকে বিগত দিনে নির্যাতন করেছে আর যে দাইন্দে ইউনিয়নের দাইন্দে ইউনিয়ন আওয়ামী লীগের উপরে অমানসতা নির্যাতন না করতে পারে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে প্রত্যয় রাখতে হবে। আমাদের দাইন্দে ইউনিয়নে জানি আওয়ামী লীগের সুশাসন চলে, ওই হত্যা রাজনীতি যারা করে বিএনপি জামা শিবিরের তারা যদি কোনো প্রকার কোনোভাবেই দাইন্য নিয়ে মিটিং মিছিল না করতে পারে স্ট্যাটাস দিয়েছি এই ছবিগুলো এবং কি সেই লেখাগুলো আবারও কি আমার নামে কি মামলা হবে কিনা তাও কি আমি বিশ্বাস করতে পারতেছি না। আমরা এই দাইন্যকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি, শত্রু মুক্ত করতে পেরেছি, তারই ধারাবাহিকতায় আজকে এই কুলাঙ্গার লাভক আপনারা জানেন এই সালাম পিন্টুকে এনে তার এই কুলাঙ্গারে এই বিভিন্ন ষড়যন্ত্রে সে লিপ্ত হয়েছে, কারণ এই ইউনিয়নে যেভাবে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে তার এই সংগঠনকে বিঘ্ন করার জন্য এই পরিকল্পনা। তাই প্রিয় ভাইয়েরা আমার আপনারা সোচ্চার থাকেন, আপনার আমি এই কুলাঙ্গারকে বলবো আপনার ভাগ্যের বিষয়, আমি শাহিন ভাই যখন সংবাদটা শুনতে পাই আপনি এই সালাম পিন্টু দিয়া তাই সালাম পিন্টু দিয়ে মিটিং করছেন আপনার কপাল ভালো, আমরা তাই বাসী যদি আরেকটু আগে শুনতে পারতাম তাহলে ওই দিন আপনাকে দেখাইতাম আপনার কত বড় হিম্মত কত বড় সাহস। আমি বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হত্যাকারী
এবং আমার প্রতিজ্ঞা